কতগুলো সারগরু আছে আর কতগুলো পাঠা আছে কয় জাতের আছে মোটামুটি অস্ট্রেলিয়ান আছে ক্রস আছে এখানে আপনাদের ঠিকানাটা গেট আছে এই যে গেট দেওয়া আছে তাই না ওই পাশে যে সমস্ত গরু এবং ছাগল ডাকে আপনারা এখানে আসবেন বাহিরে নিয়ে আসেন হ্যাঁ আপনি মনে করেন যে এগুলো মানুষজন দেখে তারা আসবে পাঠাটা কতদিন আগে কিনছিলেন আর এইটা এটার অরিজিনাল বয়স এখন কত এইটা কি জাতের ভাই মিনতি তুতা আচ্ছা অনেকটা সারের মতো ফুটা ভেঙে ফেলাইলো না চক্ষু সাদা বিটলের চক্ষুটা সাদা হবে আর কোনো ভালো পাঠা আছে বড় যেগুলো আর চানমিয়া ভাই এখন তার মোবাইলের নাম্বারটা এখান থেকে একটু ঢালুতে নেমে আমরা যাব নেমে গেলে আমরা যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে বেশ কিছু গরু এবং পাঠা আছে সার সার গরু পাল নোয়ানোর জন্য সার গরু আর দেখা যাচ্ছে পাঠা জবরদস্ত সার গরু ভয়ঙ্কর দেখুন আপনারা এটা কি জাতের সার হতে পারে মানে উন্নত জাতের সার উন্নত জাতের মানে বাচ্চা উৎপাদন আশা করা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ছাগল পাঠা ছাগল এইটা হচ্ছে কি জাতের পাঠা হতে পারে এটা হরিয়ানা হরিয়ানা পাঠা আসসালামু আলাইকুম ভাই তো হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের বাড়িতে দেখা যাচ্ছে অনেকগুলো মানে সার গরু এবং পাঠা আছে তো একটু আলোতে আসলে ভালো হতো কতগুলো সার গরু আছে আর কতগুলো পাঠা আছে পাঠা আছে 25টার মতো 25টা পাঠা আছে 25টা কয় জাতের আছে মোটামুটি পাঠা হরিয়ানা আছে তারপর আপনার বিটল আছে তারপরে 25টা কি 25 জাতের নাকি না না এক এক রকম এক এক জাত 25টা মানে পুরো ই গন্ধ ব্ল্যাক বেঙ্গল আছে হরিয়ানা আছে তুতাপুরি আছে হয়তো ব্ল্যাক বেঙ্গলের একাধিক পাঠা আছে হরিয়ানা একাধিক পাঠা আছে তুতাপুরি একাধিক পাঠা আছে তাই না হরিয়ানা আছে আচ্ছা তারপর আপনার বিটল আছে আচ্ছা তারপর আপনার পাটনাই আছে এখন সার গরু কতগুলো আছে সার আছে আপাতত 4টা 6টা ছিল বিক্রি করে লাগছে 2টা কি কি জাতের এই অস্ট্রেলিয়ান আছে ক্রস আছে আর দেশি দেশি সার আনে না সার আনে সার দেশি সার ছিল বিক্রি করে দিয়েছে আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম চানমিয়া আচ্ছা বড় ব্রিজ বড় ব্রিজের নিচে সেই ঢালুতে হ্যাঁ হ্যাঁ আপনাদের বাড়িতে গরু ছাগল নিয়ে আসতে কোন দিক দিয়ে আসতে হয় এই যে রুটের সাইডে এই বড় ব্রিজের নিচে ঢালু এই দিক দিয়ে কি গরু ছাগল নামায় এই সাইডে নামায় এই সাইডে আসে আচ্ছা গেট আছে এই যে গেট দেওয়া আছে তাই না ওই পাশ থেকে আচ্ছা গেটটা একটু খুলুন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে গরু ছাগল নিয়ে আসে এই বাড়িতে বিট দেওয়ার জন্য গরু ছাগল যখন ডাকে তখন পাঠা এবং সারকে দেখানোর জন্য এখানে নিয়ে আসা হয় পুরো মানে এত জায়গা নাই জায়গা কম তো সব গরু বের করা যায় না আপনার কিছু কিছু বের করি আর কিছু কিছু ঘরে রাখি
তো বলছিলাম কি আপনারা দুইজনই মনে হয় ওমরা একবার গিয়েছিলেন হতে পারে মনাক বাইতে হ্যাঁ হ্যাঁ বিলের পারে আচ্ছা হ্যাঁ হতে পারে হ্যাঁ হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় এই যেখানে খামার টামার আছে যেখানে পাঠা গরু ষাড় গরু আছে ঠিক আছে আমাদের একটা খামার আছে বাগরা 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 বাজারে এসে এসে বড় হেডা করেন ওটা বড় বেশি আচ্ছা ঠিক আছে যাব একদিন ওই জায়গা বাগরা বাজার না আমরা ওইদিক থেকে ই করে আসলাম ওই যে হ্যাঁ নিয়ে গেছি ফুলতলা যে আপনারা আমরা কাশিঘাটা হয়ে কাশিঘাটা থেকে বাগরা বাজারের ওই রাস্তায় নাইমে ওইদিক দিয়ে আসছি ঠিক আছে গুদারা পার হইয়া গুদারা পার হয়ে আসছি ওই বাজারে বাজারে যে ফার্মটা ওই ফার্মে অনেকগুলো পাঠা ছাগল এবং অনেকগুলো গরু চারটা গরু আছে ষাড় গরু এখানে বিট দেওয়ার জন্য আপনাদের যে সমস্ত গরু এবং ছাগল ডাকে আপনারা এখানে আসবেন এখানে আসলে পরে আপনারা মোটামুটি আপনাদের কিরকম রেট থাকে গরুতে রেট কত রেট 1000 টাকা গরু তো নেই আচ্ছা আর ছাগলে বিভিন্ন দাম বুঝছেন মানে যে যে পাবেন কেউ 600 দেয় কেউ 800 দেয় কেউ 1000 দেয় কেউ 1500 দেয় মানে বিভিন্ন দাম বিভিন্ন ছাগলের বিভিন্ন রেট তাই না হ্যাঁ এখন এই যে তুতাপুরি পাঠাটা একটু দেখাবে হ্যাঁ আচ্ছা তুতাপুরি পাঠা তুতাপুরি পাঠা কয়টা আছে কয়টা রেট কত মনে করেন এইগুলো তো বাইরে নিয়ে আসেন হ্যাঁ আপনি মনে করেন যে এগুলো মানুষজন দেখে তারা আসবে আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে ঠিক আছে অনেক ভিউয়ার আছে তারা এগুলো দেখে আপনাদের কাছে আসবে আশা করা যায় আপনারা দেখছেন দর্শক শ্রোতা তুতাপুরি পাঠা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তুতাপুরি পাঠা দেখুন এটাই হচ্ছে তুতাপুরি পাঠা অরিজিনাল তুতাপুরি পাঠা তুতার মতো মুখটা তার গঠনটা আপনারা খেয়াল করে দেখেন এটা কি 100% তুতাপুরি না 100% আপনারা দেখুন এই যার একটা তুতাপুরি পাঠা আসলো এইগুলা কি এই যে পাঠাগুলো আপনারা কিনে আনেন তাই না এই এই পাঠাটা কতদিন আগে কিনছিলেন কত টাকা দিয়ে কিনছিলেন কতদিন আগে কিনছিলেন তিন চার মাস আগে এটা কোথা থেকে আনছিলেন 80,000 টাকা দিয়ে রাজশাহী থেকে বানেশ্বর আচ্ছা আর এইটা এটা কতদিন আগে কিনছিলেন দশ দিন কোন জায়গা থেকে মমিন সিং নেত্রকোনা আর এই এটা হলো জিব্বা তোতা মনে হয় তাই না এইটার বয়স মনে একটু কম অন্য অন্যগুলোর তুলনায় এটার বয়স একটু মনে কম তাই না এই জিব্বা তোতাটার মানে কতদিন আগে কিনছিলেন এটা দুই মাস হয়েছে কত দিয়ে কিনছিলেন 50,000 এটার অরিজিনাল বয়স এখন কত এই 50,000 টাকার তুতাপুরিটা এটার বয়স কত এক বছর দুই মাস হয়েছে তাহলে আশা করা যায় তো এই তুতাপুরি কত করে নেন 2,500 আচ্ছা এইটা কি জাতের ভাই হরিয়ানা আচ্ছা হরিয়ানা চেনার উপায় কি ভাই সিং হরিণের মতো সিং এটাই শুধু নাকি চোখের ব্যাপার সেবার আছে আচ্ছা এক চোখটা একটু তুলতে চাইছিলাম মিনতি তোতা আচ্ছা এটা হচ্ছে মিনতি তুতা এইটা এইটা মনে হয় অরিজিনাল জিব্বা তুতা তাই না জিব্বা তুতা এটা কতদিন আগে কিনছিলেন এক সপ্তাহ তাই কোথা থেকে কিনছিলেন ভাই
রাজশাহী থেকে কত নিছিল? এক লাখ বিশ হাজার। এটা কি এখানে আনার পরে মনে হয় একটু বড় হয়েছে? আরো ছোট ছিল না? এক লাখ বিশ হাজার। আচ্ছা আপনারা এগুলো কিভাবে কিনেন? আপনাদের কি লোক তৈরি থাকে ওখানে? ওখানে বলা থাকে না? দেখুন আপনারা জিব্বা তোতা সবসময় জিব্বা বের করে থাকে, আপনারা খেয়াল করে দেখেন। আর যাদের তোতা পরি জিব্বা তোতা যাদের দরকার তারা আপনারা এই জিব্বা তোতা দিয়ে বিট দিতে পারেন। এটা দিয়ে কত কত করে নেন? এটা 2000 টাকা। আপনারা জিব্বা তোতা দিয়ে বিট দিলে আপনারা 2000 টাকা। আচ্ছা তো আরো কিছু আনেন ভাই। এখানে 4টা গরু, ষাঁড় গরু দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অস্ট্রেলিয়ান গরুই বেশি, তাই না? আর আছে ক্রস, অস্ট্রেলিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রস আছে। অন্ধকার হয়ে গেছে তাই ভালো মতো দেখা যাচ্ছে না। আচ্ছা আপনার এই যে লালটা, এটা এটা কি? মিনতি তুতা। এটা এটা এটাও কি জিব্বা তুতা? এটা জিব্বা তুতা, এটা তাই না? এটাও জিব্বা তুতা। এটা এটা কত করে নেন? 2000। দেখুন আপনারা জিব্বা তুতা সবসময় জিব্বা বের করে রাখে। মোট 25টা পাঠা আছে ভাইদের এখানে। তারপরে কিছু ছোট ছোট পাঠাও আছে আপনাদের। ফুটা ভেঙে ফেলাইল না মারামারি করতে গিয়ে? তাই আচ্ছা। হ্যাঁ এই যে দেখেন খুঁটি ভেঙে ফেলেছে একটু আগে, দুইটায় মারামারি করতে গিয়ে বান্ধেন খুঁটিতে। দেখুন আপনারা বিটল পাঠা, এই বিটল পাঠার কি বৈশিষ্ট্যটা কি? চক্ষু সাদা, বিটলের চক্ষুটা সাদা হবে আর মুখটা হবে অনেকটা তুতার মতো, জিব্বা তুতার মতো, তাই না? আচ্ছা এইটা কতদিন আগে আনছেন? এইটা আর ওই যে বড় দুটো দেখালাম না, তাই এই এই এইটা কত পড়ছিল? এটা পড়ছিল 80,000। 80,000 না? কতদিন আগে? কত 6 মাস, 6 মাস আগে 80,000 টাকা তো 6 মাস আগে কিনা হয়েছে। এটা বিটল জাত এবং তুতারই একটা প্রায় অন্য রকম আর কি, অন্যরকম এক তুতা, তাই না? এই এটা চক্ষু দেখেই বোঝা যায় যে এটা বিটল। হ্যাঁ চক্ষুটা অনেকটা সাদা সাদা, এগুলা অন্য তুতা বা জিব্বা তুতার ভিতরে এই আকৃতিটা আপনারা দেখবেন না। হ্যাঁ চানমিয়া ভাই, আর কোনো ভালো পাঠা আছে বড়? যেগুলো দেখালেন আর একটা পাঠা অন্তত দেখান। আপনি কিছু বলেন যে আপনি যে এতগুলো পাঠা এবং এতগুলো ষাঁড় গরু দেখলেন, আপনাদের প্রতিক্রিয়া জানান। আমার প্রতিক্রিয়া বলতে এখানে এত ভালো ভালো জাতের পাঠা আছে আমি হয়তো আগে কখনো দেখি নাই। ভাই এটা কি দিলেন? এটা ওষুধ, ওই যে পায়ে গাও যে ট্রেন আনো ওষুধ। এটা কি ওষুধ একটু দেখান? ব্যথার ব্যথার, এই ঘর ব্যথা। আচ্ছা পিঙ্ক স্প্রে, এটার ভিতরে কি মানে এই যে ওষুধটা আছে সেই ওষুধটাই? মাছি পড়বো না, ঘা শুকাইবো। আচ্ছা ঘা হয়েছিল আপনি এই কারণে এই পিঙ্ক স্প্রেটা ব্যবহার করেছেন নাকি? 100 ml। এখানে এটা কি নীল কালারের ওষুধটা? হ্যাঁ হ্যাঁ এই যে কালার। আচ্ছা আচ্ছা নীল কালারের ওষুধটা পায়ে ব্যথা পাইছে যার পরিপ্রেক্ষিতে এই। হ্যাঁ এরকম ভাবে আপনাদের মানে পাঠা গুরতাগতি করে অনেক সময় অসুস্থ হয় বা? না না এটা নতুন আনছি তো, মানে ওই ট্রেন আনার সময় বুঝছেন ব্যথা পাইছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে ওই যে ট্রিটমেন্ট করছে ডাক্তার দেখাইছে। এমনি আপনাদের পাঠার বা গরুর কোনো অসুখ বিসুখ তেমন হয় না? না না হয়,
বুঝছেন আপনাদের অনেক সুবিধাও হবে আশা করা যায়। ওই জায়গা থেকে ডাক্তার মনে করেন খুরা রোগের ভ্যাকসিন, পিপিআর রোগের ভ্যাকসিন এগুলা দিয়ে রাখি ছয় মাস পর। পিপিআর রোগের ভ্যাকসিন ছয় মাস পর পড়বে? হ্যাঁ। আর বছরে দুইবার গরু কে কেউ কোনো ভ্যাকসিন দেয়? হ্যাঁ, গরু খুরা রোগের ভ্যাকসিন দেয়। তাই ওইটা কতদিন পর পর দেয়? ওটা তিন মাস চার মাস, মানে ডাক্তারের ডেট বুঝছে কয় অমুক দিন আসতেছে যে তুমি খাই দাও। ডাক্তাররা কি জানে যে কখন আসতে হবে? আপনাদের কাছে তারা ওই যে আপনার মতো ডায়রি থাকে, ডায়রি লিখে নিয়ে যায় তো। আচ্ছা, মানে ছাগল আনছি আনার পর টেস্ট, ছাগল কে কি কোনো কৃমিনাশক? হ্যাঁ, এগুলো দেয়। গরু কেও? হ্যাঁ, কৃমিনাশক খাওয়ানো হয়। হ্যাঁ, ছাগলকে মানে পাঠাকে কতদিন পর পর কৃমিনাশক খাওয়ান? ছাগলটা খাওয়াই তিন ছয় মাস পর পর। ছয় মাস পর পর কৃমিনাশক খাওয়ান? হ্যাঁ, বছরে দুইবার। বছরে দুইবার? আচ্ছা। ওইটা কি ওই যে আপনার খুব যে কি বলে আপনার যে ভ্যাকসিনটা যখন দেওয়া হয় তার আগে পরে নাকি একসাথে? না না, আগে পরে দিই। আগে পরে পুরা রোগের ভ্যাকসিন দিল, তাহলে এক মাস কি পনেরো দিন পরে কৃমি রোগের ভ্যাকসিন দেওয়া গেল। আপনি তো ছাগলের শুধু পিপিআর ভ্যাকসিনটাই দেন? না না, দুনোর ডোজ দিই আগে পরে। হ্যাঁ, খুরা রোগেরটা? খুরা রোগেরটাও দেয়, পিপিআর ডোজ দিই। আচ্ছা, কারণ বিভিন্ন দেশের থেকে ছাগল আনে অনেক টাইমে আনে। তাহলে তিন মাস পর পর পরে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তিন মাস পরে খুরা রোগের দেন, তার তিন মাস পরে পিপিআর দেন? পিপিআর। আচ্ছা, যমুনাপাড়ি তো এর আগে দেখাইছেন আরেকটা, তাই না? এইটা একটু ছোট, ওইটা আর ওইটা ছিল আরো বড়, তাই না? হ্যাঁ সেটাই। এটা কতদিন আগে কত টাকায় কিনছিলে? এটা কিনছি দুই মাস হয়েছে, 60,000 টাকা দিয়ে। 60,000 টাকায়? না, কোন জায়গা থেকে? এটা কিনছিলাম আমরা এই রাজশাহী। রাজশাহী থেকে? রাজশাহী থেকে বেরা। আচ্ছা, এই যে আরেকটা পাঠা এসেছে আমরা দেখতে পাচ্ছি, এটা শিরোহী। শিরোহী? ঘাড়ের পরে থেকে কিছুটা ডাবানো থাকে, আর হ্যাঁ সব শিরোহীর সব পাঠারে এরকম আকৃতি থাকে না। এই যে ডাবানো, এই যে জায়গাটা, এই জায়গাটা ডাবানো। আর মুখের আকৃতি যমুনাপাড়ি এবং তুতাপুরীর চাইতে ব্যতিক্রম, তাই না? মোট 25টি পাঠা আছে বাড়িতে ছোট বড়। এই শিরোহিটা কত করে নেন ভিড় দিতে? 1500। আপনারা কয়জন আছেন এই মানে এখানে? তিনজন আছেন। আচ্ছা আচ্ছা, এদের খাদ্য খানা কি খাওয়ান? ছাটি ভুসি, ছোলার ভুসি। আচ্ছা, আর ছাটি? হ্যাঁ। আর এই যে ঘাস, এই ঘাসগুলা কোথা থেকে আনেন? আচ্ছা, কি কি দরে কিনে আনেন? বোঝা হিসাবে। বোঝা কত করে মোটামুটি আনুমানিক বোঝাগুলোর দাম? ছোট মোটাগুলো 10 টাকা করে। আর একসাথে বোঝা ধরে আনলে একটু কম রাখে না, বলেন কি? এক বোঝায় মোটামুটি কয়টা হয়? 15টার মতো। এরকম কয় বোঝা লাগে আপনাদের প্রতিদিন? দুই বোঝা ঘাস। হ্যাঁ, এটা কি জাতের? পাটনাই। হ্যাঁ,
কিছু এইটা আপনি কতদিন আগে কিনছেন এটা আমি এক বছর আগে কিনেছিলাম তখন অনেক ছোট ছিল তাই না আচ্ছা এই এক বছরের ভিতরে আপনার কতদিন আগে মানে কত টাকায় কিনছিলেন এটা কিনছিলাম ভাই 30000 টাকা 30000 আচ্ছা এইটা মনে করেন যে এখন দাম কি রকম থাকতে পারে মনে করেন আপনি যদি কিনানতেন তাহলে কি দামে কিনতে হইতো 70000 টাকা পড়ত এটা হচ্ছে পাটনাই জাতের পাঠা ওটাতে কাপান দি পাটনাই জাতের পাঠা হ্যাঁ ঠিক আছে মানে পাঁচই পড়া হ্যাঁ হ্যাঁ এইটা বৃদ্ধিতে কত নেন এটা বৃদ্ধিতে নেন 1000 টাকা সে দেশি ব্ল্যাক বেঙ্গল আপনারা এই বৃদ্ধিতে কোন পাঠা সাধারণত আপনারা চুজ করেন আপনারা কোনটা মানে দেন সাধারণত ও মানে ব্ল্যাক বেঙ্গলের সাথে ব্ল্যাক বেঙ্গলের সাথে আপনারা কোনটা দিতে পছন্দ করেন ও ব্ল্যাক বেঙ্গলের সাথে ওই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে এগুলাতেই তবে আছে একটু উন্নত মানে আছে ওই যে ভিতরে আর ছোট জাতে এগুলাতেই আচ্ছা আর অন্যান্য জাতের সাথে জাত মিলিয়ে দিতে চেষ্টা করেন হ্যাঁ বড় কেল্লা বড় জাতের ছাগল দেন হ্যাঁ মানে যেইটা যে জাতের ছাগল আনে সেই জাতের পাঠা আপনারা দেন মোটামুটি আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল ছাড়া আর কয় জাতের ছাগল আছে কয় অনেক পদের তোতাপুরি আছে যমুনাপাড়ি আছে পাটনাই আছে হ্যাঁ না হলে তো এগুলো চলতো না হ্যাঁ সব জাতের ছাগলে মোটামুটি আছে মানে আমরা যখন পাঠা নিয়েছি কাস্টমারের চাহিদা বুঝে আমরা পাঠা আনছি বুঝছেন না জানিয়া ভাই আপনার এইখানকার ঠিকানাটা আরেকবার বলেন নতুন বাজার নতুন নটা খোলা নতুন বাজার বড় ব্রিজের ঢালে পশ্চিম পাশে পশ্চিম পাশে ঢালে আর বড়মালি মোড়ে থেকে সামান্য একটু দূরে দক্ষিণে আর নতুন ব্রিজ থেকে ব্রিজের ঢালে আপনাদের হচ্ছে ঠিকানা খামার খামার এই খামারে আসতে হলে আপনারা পশ্চিম দিক দিয়ে আসতে পারেন আর ব্রিজের ঢাল দিয়ে নেমে আসতে পারেন হ্যাঁ আর চানমিয়া ভাই এখন তার মোবাইলের নাম্বারটা আপনাদেরকে বলতেছেন আর ডেসক্রিপশনেও আমি আপনাদেরকে মোবাইল নাম্বারটা দিয়ে দেব আপনাদের যাদের প্রয়োজন আপনারা মোবাইল নাম্বার চানমিয়া ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা ব্যবহার কর মানে দেখে আপনারা কল দিয়ে চানমিয়া ভাইয়ের কাছে কল দিয়ে আসতে পারবেন কল ছাড়া আসলেও এখানে সবসময় ওনাদেরকে পাবেন আশা করা যায় হ্যাঁ হ্যাঁ এখানে ওনারা ওনার চাচা চাচাতো ভাই এবং চানমিয়া ভাই নিজে আছেন কাউকে না কাউকে পাওয়া যাবে সব সময় কাউকে না কাউকে পাওয়া যাবে হ্যাঁ আপনার নাম্বারটা বলেন ভাই 01753421670 দর্শক শ্রোতা আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই দুহার থানায় ভালো ছাগলের এবং গরুর খামার মানে ছাগলের পাঠা এবং গরুর সার সার গরু কোথায় পাওয়া যাবে আমাদেরকে একটু জানান তাই আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি লটাখোলা নতুন বাজারের পশ্চিম পাশে করমালির মোড়ের দক্ষিণ সাইডে এবং করমালির মোড় থেকে দক্ষিণ সাইডে যে ব্রিজটা ব্রিজের ঢালুতে পশ্চিম পাশে আপনারা আসবেন আপনাদের প্রয়োজনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে